নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে যে শুনানি হচ্ছিল সেখানে রাজ্য সরকারের হিসাবে দাঁড়িয়েছিলেন আইনজীবী কপিল সিব্বল। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল চূড়ান্ত কটাক্ষের সম্মুখীন হলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে। সুপ্রিম কোর্টের শুনানি পর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সুনীল ফার্নান্ডেজ প্রে করতে থাকেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তারের পরিকল্পনা চলছে এবং বারবার তাকে হেনস্থ করা হচ্ছে। ঠিক এই সময় জনগণের ট্যাক্সের টাকায়, পশ্চিমবঙ্গের নাগরিকদের করের টাকায় পশ্চিমবঙ্গ সরকার আইনজীবী কপিল সিব্বলকে এই মামলায় দাঁড় করিয়ে এবং আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের কাছে প্রে করতে থাকেন যে তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মামলায় পার্টি হতে চায় এবং তারা বলতে চায় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া প্রয়োজন এবং কেন দেওয়া উচিত। ঠিক এইরকম প্রেয়ের পরেই অতিরিক্ত সলিসিটর জেনারেল দুদে আইনজীবী তুষার মেহতা তার নিজস্ব স্টাইলে বলে ওঠেন, মাই লর্ড, আমার লয়ার ফ্রেন্ড যা বলছে তা শুনে মনে হচ্ছে যেন ইডি হয়তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে হেফাজতে নিতে চায়। দর্শক, একটা কথা চিন্তাভাবনা করতে হবে, ভারতীয় সংবিধান অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে নয়, যে কোনো নাগরিককে নিম্ন আদালতের রায় পছন্দ না হলে উচ্চ আদালতে যাওয়ার অধিকার দিয়েছে, অর্থাৎ জেলা কোর্টে পছন্দ না হলে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চে পছন্দ না হলে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চে পছন্দ না হলে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের পছন্দ না হলে রিভিউ পিটিশন, সেটা যে কোনো ব্যক্তি। কিন্তু এখানে একটা সরকারের এত চিন্তা কিসের? একজনের মানুষের প্রেয়ের প্রতি সরকার কেন ইন্টারেস্টেড জানেন? যদি জানেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন পেতে চাইলে এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে দুর্নীতি থেকে মুক্ত রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।